আসসালামু আলাইকুম। প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য মাগরিবের ওয়াক্ত একটি কাজ ছমছমে ব্যাপার। এই সময় ঘর থেকে বের হওয়া একেবারেই উচিত নয়। আর এই ব্যাপারে স্বয়ং মুসলিম শরীফের একটি হাদিসে বলা আছে, এই সময় নাকি বাইরে শয়তানের আনাগোনা বেড়ে যায়। তবে এই ব্যাপারটা কয়জনই বা মানে? আর এই না মানার ফলে একটি গ্রামের কি করুণ পরিস্থিতি হতে পারে, তাই আজকের গল্পে আমরা জানতে চলেছি, যে গল্পের নাম ওয়াক্ত মাগরিব, যেটা সম্প্রতি রিলিজ পেয়েছে। আর এটা পুরো বিশ্বের মধ্যে সাড়া জাগানো কাজ ছমছমে একটি হরর মুভি। যারা কিনা জিন এবং শয়তানের গল্প পছন্দ করেন, তাদের তো এই গল্প খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গা হিম করা একটি ভয়ের জগতে। গল্পের শুরুতেই আমাদেরকে মুসলিম শরীফের একটি হাদিস দেখানো হয়, যেখানে বলা হয়েছে যে তোমরা সূর্য ডোবার পর থেকে মাগরিবের নামাজ শেষ হওয়া পর্যন্ত নিজ নিজ সন্তানাদি এবং গবাদি পশুকে ঘর থেকে বের হতে দিও না। এই সময় বাইরে শয়তানের আনাগোনা বেড়ে যায়। এরপর আমরা তিনজন বাচ্চাকে খেলা করতে দেখতে পাই। তাদের মধ্যে দুজন ছেলে এবং একজন মেয়ে ছিল। মেয়েটি তাদের বলে সন্ধ্যা নেমে আসছে এবং প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, তাই তাদের উচিত বাড়ি ফিরে যাওয়া, তা না হলে তাদের উপর ভূত প্রেত ভর করতে পারে। ছেলে দুটো তার কথায় পাত্তা দেয় না। একজন বলে, ভূত প্রেত এসব কিছু অন্ধবিশ্বাস, এসব বিশ্বাস করা উচিত না। এখন তাদের সাথে কথাই না পেরে মেয়েটি একাই রওনা দেয় বাড়ির দিকে। ছেলেগুলো তখনও খেলছিল। তাদের খেলার লাঠি হঠাৎ করে উড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। একটি ছেলে জঙ্গলের ভেতরে যায় লাঠিটি খুঁজতে। দেখা যায় সেটি একটি গর্তের ভেতর গিয়ে পড়েছে। এই গর্তে সে হাত ঢোকায় ওই লাঠিটি বের করার জন্য। মেয়েটিও ওই সময় জঙ্গলের পথ দিয়েই বাড়ি ফিরছিল। হঠাৎই সে ফিসফিসানি শুনতে পায়। কারা যেন ফিসফিস করে তাকে খেলতে ডাকছে। ওই অশরীরী তাকে বলে সারা রাত তাদের সাথে খেলতে। মেয়েটি কি করবে তা বুঝতে পারছিল না। হঠাৎই তখন মেয়েটিকে কেউ যেন টেনে নিয়ে যেতে থাকে। আর একই সময় ওই ছেলেটি গর্ত থেকে হাত তুলে দেখে তার হাতে একটি আঙুল নেই, রক্তে তার হাত মাখামাখি হয়ে গিয়েছে। এটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। দৃশ্য চলে যায় 30 বছর পরে। আমরা আদি এবং সামান নামের দুই বন্ধুকে দৌড়ে স্কুলের দিকে যেতে দেখতে পাই। তাদের ইতিমধ্যে দেরি হয়ে গিয়েছিল, তাই প্রাণপণে দৌড়াচ্ছিল স্কুলে সময় মতো পৌঁছানোর জন্য। হঠাৎই আদি একজন পাগল ধরনের লোকের সাথে ধাক্কা খায়। এতে দুজন বন্ধু বেশ ভয় পেয়ে যায়। সামান কোনো মতে লোকটিকে সরি বলে আদিকে নিয়ে আবারও স্কুলে ছুটতে থাকে। একসময় দুজন স্কুলে পৌঁছে যায়। তাদের ক্লাস টিচার মিস অরও তাদের বেশ বকাঝকা করে, কেননা তাদের এই দেরি করে আসাটা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আর দেরি করার জন্য তাদের কাছে প্রতিদিন কোনো না কোনো অজুহাতও থাকে। আজ তাই মিস অরও তাদের কোনো কথাই শোনে না এবং বলে ক্লাসের পর শাস্তির জন্য অপেক্ষা করতে। দুই বন্ধুকে ছুটির পর বোর্ডে শাস্তিস্বরূপ বারবার লিখতে হয় যে তারা আর দেরি করবে না। ওই সময় সেখানে আয়ু নামের একজন মেয়ে আসে, যে কিনা তাদের ক্লাসেই পড়তো। আয়ু তার হোমওয়ার্ক মিসেস অরোকে দেখায়। মিসেস অরো খুব খুশি হয় এবং তাকে একটি কলম উপহার দেয়। আয়ু বের হওয়ার সময় সামানকে বলে তার বাবা আজ সকালে সামানকে খুঁজছিল। একথা শুনে সামানের মনে পড়ে যায় যে সে কিছু একটা ভুলে গিয়েছে। ছুটির পরই সে আদিকে নিয়ে চলে যায় আয়ুর বাবা মিস্টার মার্টোর দোকানে। মার্টো তাকে জিজ্ঞাসা করে যে সামান কি আসলেই তার কাছে মধু বিক্রি করতে আগ্রহী কিনা, তা না হলে মার্টো সামানের ভাই সামিউনের সাথে কথা বলবে। সামান বলে সে অবশ্যই মধু নিয়ে আসবে, আজ ঘুম থেকে দেরিতে ওঠায় আসা হয়নি। সামান মার্টোকে অনুরোধ করে যে সামিউনকে সে যেন কিছু না বলে। মিস্টার মার্টো তাকে উপদেশ দিয়ে বলে তার ভাই তাদের জন্য কত কিছু করছে, আর সামান অলস বসে আছে। অলসতা হলো এক ধরনের গোনার কাজ। এরপর আমরা আয়ুকে দোকানে দেখতে পাই। আয়ু কোথাও খাবার দিয়ে আসতে যাচ্ছিল। মার্টো তাকে অবশ্যই মাগরিবের আগে ফিরতে বলে। আয়ু যেতে যেতে শুনতে পাই সামান বলছে এই সব কিছু মিস অরোর জন্য হয়েছে। আয়ু প্রতিবাদ করে বলে সামান দেরিতে ঘুম থেকে উঠেছে, সেই নদীর ধারে খেলতে গিয়ে সে দেরি করেছে। এখানে মিস অরো কি করলো? সামান আয়ুকে টিচারের দাস বলে খ্যাপাতে থাকে। এই সময় তাদের কানে আসে মাইকে ঘোষণা হচ্ছে জাতিপানি গ্রামে একটি বিশেষ শো হতে চলেছে, সবাই যেন তা দেখতে চায়। এ কথা শুনে সামান এবং আদি ভীষণ খুশি হয়ে যায়। সামান বলে তাদেরকে যে কোনোভাবে এই শোতে যেতে হবে। দুই বন্ধু জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে পরিকল্পনা করছিল যে কি করে তারা শোতে যাবে। এই সময় তারা ওই গর্তের সামনে দিয়ে যায় যেখানে 30 বছর আগে একজন বাচ্চা তার আঙুল হারিয়েছিল। সে এখন মধ্যবয়সী হয়ে গিয়েছে এবং তার আঙুল হারানোর গল্প গ্রামের সবাই জানে। তার নাম হলো মিস্টার কার্তা। এখানে সামান এবং আদি কার্তাকে নিয়েই কথা বলছিল। হঠাৎ করেই সামান কোথাও একটা উধাও হয়ে যায়। আদি এতে করে ভীষণ ভয় পেয়ে যায়। তবে দেখা যায় সামান তার বন্ধু অর্থাৎ আদির সাথে মজা করছিল। এদিকে আয়ু খাবারের বাটি নিয়ে জঙ্গলের মধ্যে একটি ঘরে চলে যায়। সেখানে সে আঙ্কেল বলে ডাকতে থাকে। তখন দরজাটি একটু করে ভেতর থেকে কেউ একজন খুলে দেয়। ভেতরে থাকা লোকটি খাবার নিয়েই দরজাটি আবারও বন্ধ করে দেয় এবং আয়ুকে বলে দ্রুত বাড়ি ফিরে যেতে, কেননা সূর্য যে ডুবতেই চলেছে। বিকালের আলো আধারিতে আমরা এই লোকটির চেহারা দেখতে পাই না। এরপর আমরা গ্রামের মসজিদ দেখতে পাই। মাগরিবের নামাজের পর মসজিদের ইমাম গ্রামের বাচ্চাদের হাদিস কালাম এবং শিষ্টাচার শেখাচ্ছিলেন। তিনি সিনেমার প্রথমে বলা ওই হাদিসটি বাচ্চাদের বলেন এবং সূর্য ডোবার সময় বাইরে থাকতে নিষেধ করেন। একটি মেয়ে প্রশ্ন করে যে তারা মাগরিবের নামাজ পড়তে মসজিদে কি করে আসবে। তাহলে ইমাম তাদের একটু সময় হাতে নিয়ে সূর্য ডোবার আগেই মসজিদে চলে আসতে বলেন। এরপর আমরা সামানের বাড়ির দৃশ্য দেখতে পাই। সামান তার প্যারালাইজ দাদিকে খাবার খাইয়ে দিচ্ছিল। এমন সময় তার ভাই সামিউন সেখানে আসে। সে মধু এবং কাচের বোতল মার্টোর দোকানে না দিয়ে আসায় সামানকে ভীষণ রাগারাগি করে। সামান চাইছিল ভাইয়ের কাছ থেকে শোতে যাওয়ার অনুমতি নিতে, কিন্তু এই ভয়ে সে আর কিছুই বলতে পারে না। এদিকে সামিউন শহরে যায় তার কাজের উদ্দেশ্যে। যাওয়ার আগে সে তার ভাই অর্থাৎ সামানকে বলে যায় যে সে ফিরে এসে যেন এই বোতলগুলো এখানে না দেখে। এখন পরদিন সকালে সামানের আবারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সে মধুর বোতল নিয়ে স্কুলের দিকে রওনা হয়। ঠিক করে মিস অরোর অনুমতি নিয়ে স্কুলের ফাঁকে মার্টোর দোকানে এগুলো সে দিয়ে যাবে। তবে দুর্ভাগ্যবশত আজও তাদের স্কুলে আসতে লেট হয়ে যায়, যে কারণে ছুটির পর মিস অরো তাদের টয়লেট পরিষ্কার করার শাস্তি দেয়। সামান এখানে অনুরোধ করতে থাকে যে কিছু সময়ের জন্য তাকে মার্টোর দোকানে যাওয়ার অনুমতি দিতে, সেটা দিয়ে সেই টয়লেট পরিষ্কারের কাজে লেগে যাবে। সে আরও বলে যে আজ মধু দিতে না পারলে তার ভাই তাকে আস্ত রাখবে না, কিন্তু মিস অরো তার কোনো কথাই শোনে না। তার মতে এত শাস্তি দেওয়ার পরও প্রতিদিন দেরি করে আসার ব্যাপারটা সামানের ভাইয়ের জানা উচিত। দুই বন্ধু আর কি করবে, অসহায়ের মতো টয়লেট পরিষ্কারের কাজে লেগে যায়। এদিকে জাতিপানি গ্রামে শো দেখতে যাওয়ার জন্য তারা লেট হয়ে যাচ্ছিল। সন্ধ্যা নেমে গেলে তারা আর কোনো যানবাহনও পাবে না। অন্যদিকে আমরা সেই পাগল লোকটিকে জঙ্গলে হাঁটতে দেখতে পাই। হঠাৎ করে সে কিছু একটা ফিসফাস শুনতে পায় এবং জঙ্গলের ভেতর দিয়ে ছুটতে শুরু করে। এদিকে কাজ শেষ করতে করতে দুই বন্ধুর মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। কোনো যানবাহন না পেয়ে তারা একটি ট্রাকে লিফট নেয় এবং তখনই মাগরিবের আজান দেয়। আদি বলে তাদের উচিত নামাজ পড়েই রওনা দেওয়া, তবে সামান এখানে তাড়াহুড়া করে এবং বলে যে নামাজ তো জাতিপানি গিয়েও পড়ে নেওয়া যাবে। যেতে যেতে দুই বন্ধু মিস অরোকে নিয়ে আলাপ করতে থাকে, কিছুটা নিন্দার মতো। মিস অরোর এত নিষ্ঠুর হওয়ার কারণেই কি তার বিয়ে হয়নি, নাকি বিয়ে না হওয়ায় সে এত নিষ্ঠুর হয়ে গিয়েছে, এটাই ছিল তাদের আলাপের বিষয়। এদিকে আমরা নিষ্ঠুর মিস অরোকে দেখতে পাই, যে কিনা তার বাড়িতে একাই ছিল এবং মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে কিছু একটা শব্দ শুনে ফিরে তাকালে দেখতে পায় তার বাড়ির সদর দরজাটি একাই খুলে গিয়েছে, অথচ তার স্পষ্ট মনে আছে যে সে তার দরজাটি বন্ধ করে রেখেছিল। সে কিছুটা এতে করে অবাক হয়ে যায় এবং গিয়ে দরজাটি আবারও বন্ধ করে। তবে অবাক করা বিষয় হলো দরজাটি আবারও খুলে যায়। মিস অরো তা আবারও বন্ধ করে ভেতরে যায়। শব্দ শুনে মিস অরো তাকিয়ে দেখতে পায় দরজাটি আবারও একা একা খুলে গিয়েছে। সে ভীষণ ভয় পেয়ে যায় এবং সামনে গিয়ে দেখার চেষ্টা করে যে ব্যাপারটা কি। এই সময় পেছন থেকে ভয়ানক এক ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়ে। से दौड़े घर थेके बेरिये जावार चेष्टा करे तबे दरजाटी एका एकाई बंद हये गियेछिलो। से कोनो मते दरजाटी खोले एबं बाइरे बेरिये आसे। अदृश्य कोनो एक शक्ति तबुओ ताके ताड़ा करते थाके। एक समय मिस अरो माटिते पड़े जाय एबं तार शरीर काँपते शुरू करे। अदृश्य सेई शक्ति तार चोखगुलो धीरे धीरे उपड़े फेलते शुरू करे। एदिके सामान एबं आदि जे गाड़ीते छिलो सेई गाड़ीटी एकई समय हठात् करे कड़ा ब्रेक करे। ड्राइवरेर काछे मने होच्छिलो सामने बुझी किछु एकटा आछे, तबे सामने किछुई छिलो ना। गाड़ीटी आर किछुतेई स्टार्ट होच्छिलो ना। किछु लोक खूब तड़िघड़ि करे बाइक निये जाच्छिलो। सामानदेर देखते पेये लोकगुलो थामे एबं बोले तादेर स्कूलेर शिक्षिका मिस अरोर एक्सिडेंट होयेछे, तारा सेदिकेई जाच्छे। एकथा शुने सामान केन जेन बेश भय पेये जाय। गाड़ी ठीक हये गेलेओ तारा आर जातिपानी ग्रामे जेते पारे ना, बरं तारा निजेदेर ग्रामेई फिरे आसे। मिस अरोर लाशेर अवस्था एतटाई भयानक छिलो जे अनेकेई ता सह्य करते पारछिलो ना। चादर दिये ढेके देওয়া হয়েছিল তার লাশ। এখন বাচ্চাদের সেখানে দেখে বড়রা তাদেরকে চলে যেতে বলে। দুই বন্ধু বাড়ি ফিরতে থাকে এবং আমরা মিস অরোর বাড়ির কাছেই সেই পাগলকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এখন পরদিন সকালে গ্রামের সবাই মিস অরোর লাশ ঘিরে বসে কোরআন শরীফ পড়ছিল। সামানও সেখানেই ছিল যে কিনা মন খারাপ করে বসেছিল। হঠাৎ করে তার মনে হয় মিস অরো তার দিকে চোখ মেলে তাকিয়ে আছে এবং তার মুখটা ভয়ানক আকৃতি ধারণ করেছে। সামানিতে করে ভীষণ ভয় পেয়ে যায়। বাইরে গেলে সে দেখতে পায় অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা মিস অরোর লাশ সেখানে নেই। এর পরিবর্তে সেখানে আছে একটি রক্তমাখা হাত। সে এতে করে প্রচণ্ড ভয়ে চিৎকার দিয়ে ওঠে এবং দেখা যায় সে এই সব কিছু স্বপ্নে দেখছিল। বিকালে তার সাথে আদি দেখা করতে আসে এবং জিজ্ঞাসা করে যে মিস অরোর জানা যায় কেন সে যায়নি। সামান বলে তার শরীর ভালো লাগছিল না, তাই সে সেখানে যেতে পারেনি। আদি তখন বলে যে ওই রাতে তাদের মিস অরোকে নিয়ে ওই সকল কথাগুলো বলা উচিত হয়নি। সামান এই কথার কোনো জবাব দেয় না। এখন আদি কিছুক্ষণ চুপচাপ সেখানে থেকে একসময় বাড়ি ফিরে যায়। এরপর দেখা যায় সামান দাদিকে খাবার দিয়ে সব গুছিয়ে রাখছে। হঠাৎ করে তাদের ঘরের জানালাটি খুলে যায়। সামান উকি দিয়ে কাউকেই দেখতে পায় না, তবে দাদি কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে ইশারা করতে থাকে। সামান তার দাদির কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, সে কি দেখেছে, তবে দাদি কিছুই বলতে পারছিল না। তখন সামান জিজ্ঞাসা করে সে কি ভূত দেখেছে। দাদি তখন হ্যাঁ বলে মাথা নাড়ে। তখনই তাদের পেছনের দরজাটি খুলে যায়। সামানের কাছে মনে হয় অশরীরী কিছু একটা ঘরে প্রবেশ করেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাই সে ছুটে বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে সে নিজেকে সামলানোর জন্য হাত মুখে পানি দিতে থাকে। তখনই পানির কলস থেকে কিছু একটা উঠে আসে এবং ধীরে ধীরে সামানকে বসে আনতে শুরু করে। তার শরীর কাঁপতে থাকে এবং চোখগুলো সাদা হয়ে যায়। দৃশ্য চলে যায় আয়ুর কাছে। আয়ু তার বাবার দোকানে বসে পড়াশোনা করছিল। এমন সময় তার বাবা আসে এবং বলে সে গ্রাম প্রধানের বাড়িতে যাচ্ছে। আয়ু যেন তার সাথে যায়। তারা তাদের স্কুলের নতুন শিক্ষিকাকে রিসিভ করতে যাবে। আয়ু জিজ্ঞাসা করে এত রাতে কেন নতুন শিক্ষিকা আসছে। তখন তার বাবা বলে হয়তোবা তার গাড়ি পেতে দেরি হয়েছে। আয়ু তার বাবার সাথে সেখানে যায়। মিস নিংশি নামের নতুন শিক্ষিকা বাস থেকে নামলে গ্রাম প্রধান সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। এখানে মিস নিংশি আয়ুকে বলে যে তাদের আগামীকাল স্কুলে কথা হবে, আর এই পুরো দলটির উপর নজর রাখছিল পাগল লোকটি। পরদিন আদির স্কুলে যেতে প্রতিদিনের মতোই দেরি হয়ে যায়। তার সাথে আজ সামান ছিল না, সে একাই ছিল। আদি ভাবে নতুন শিক্ষিকার কাছে তাকে একাই বকুনি শুনতে হবে, তবে মিস নিংশি তাকে কিছুই বলে না। তার এত ভালো আচরণ দেখার পরও আয়ুকে দেখে মনে হচ্ছিল সে যেন ঠিক মিস নিংশিকে পছন্দ করতে পারছে না। এদিকে সামিউন কাজ শেষ করে মার্টোর দোকানে যায় আজকের মধুর টাকা নিতে, তবে মার্টো জানায় যে আজ তো সে কোনো মধুই পায়নি, কেননা সামান আজ মধু নিয়ে আসেনি। এতে করে সামিউন বেশ রেগে যায়। সে বাড়ি গিয়ে সামানকে মারধর করতে থাকে এবং জিজ্ঞাসা করে বাড়িতে কোনো টাকা না থাকার পরও সামান কেন মধু দিয়ে আসলো না, সে আসলে কি চায়। সামান তখন অদ্ভুত স্বরে বলে সে চায় সামিউনের মৃত্যু। সামিউন এই কথা শুনে অবাক হয়ে তার ভাইকে জিজ্ঞাসা করে যে সে এইমাত্র কি বলল। ঠিক তখনই সামানের পেছনে ভয়ানক এক আত্মাকে দেখা যায়, যা দেখে সামিউন চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। সামান তখন একটি ছুরি নেয় এবং ভাইয়ের বুকের উপর চেপে বসে, আর এরপর একের পর এক আঘাত করে তাকে মেরে ফেলে। বিছানায় শুয়ে দাদি এই সব কিছু দেখছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। সামানের পর রক্তমাখা ছুরিটি হাতি নিয়ে শান্ত ভঙ্গিতে দরজা দিয়ে বেরিয়ে যায়। মিস্টার মার্টো ভোরে তার দোকান খুলতে গিয়ে দেখতে পায় সামান অদ্ভুতভাবে তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে মধুর বোতল। মিস্টার মার্টো মনে করে যে সামান হয়তো বা এই মধুর বোতলটি তাকে দিতে এসেছে, তাই সে সেটা নিতে চায়। তখন সে লক্ষ্য করে যে সেখানে মধু নয়, বরং এই বোতল রক্ত দিয়ে ভর্তি, যা দেখে মিস্টার মার্টো হতবাক হয়ে যায়। অন্যদিকে গ্রাম প্রধান ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পায় তার সবগুলো মুরগি কে যেন মেরে রেখে গিয়েছে। সে বুঝতে পারছিল না যে এই কাজটি কে করলো। তখনই আমরা আয়ুকে দেখতে পাই, যে কিনা স্কুলে যাচ্ছিল। তখন তার মনে হয় যেন সে মিস অরোকে দেখেছে। পর মুহূর্তেই সে বুঝে যায় এসব তার চোখের ভুল। ক্লাসে বসেও তার মনে হচ্ছিল পেছনে মিস অরো দাঁড়িয়ে আছে এবং ফিসফিস করে সামানের নাম ডাকছে। আয়ু ভয়ে ভয়ে ফিরে তাকায়, তবে সে সেখানে কাউকেই দেখতে পায় না। সে খুব ভয়ে ভয়ে বাড়ি ফিরে আসে। তাদের দোকানের সামনে গ্রাম প্রধান এবং গার্ড ছিল, যাদের মার্টো বোতল ভর্তি রক্ত দেখায় এবং এই সব কিছু খুলে বলে। সিকিউরিটি অফিসার বলে তার মুরগিগুলো নিশ্চয়ই তাহলে সামানি মেরেছে, আর এগুলো মুরগিরই রক্ত ছিল। এখন তারা ঠিক করে যে সব জানতে তারা সামানের বাড়িতে যাবে। তারা বের হতেই আয়ু আদিকে নিয়ে সামানের বাড়ির দিকে রওনা দেয়। তবে সামানের বাড়িতে যা তারা দেখতে চলেছিল তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। তারা হতভম্ব হয়ে সামিউনের খণ্ড বিখণ্ড লাশ দেখতে পায়, তবে সেখানে সামান ছিল না। সামানকে আদি এবং আয়ু খুঁজে পায়। সে একটি পুকুরের ধারে বিপজ্জনকভাবে দাঁড়িয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে তখনও কারোর বশে রয়েছে। আদির ডাকে তার হুঁশ ফেরে। পরবর্তী দৃশ্যে আমরা সামানের বাড়ি দেখতে পাই, যেখানে পুরো গ্রাম জড়ো হয়েছিল। মিস নিংশিও সেখানে ছুটে আসে এবং সামানের কথা জিজ্ঞাসা করে। দেখা যায় সামান ঘরের কোনায় বসে কি যেন একটা গুনগুন করে বলেই চলেছে। মিস নিংশি তার সাথে কথা বলতে চায়। গ্রামের প্রধান বলে তারা সবাই কথা বলার চেষ্টা করেছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। তার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। মিস নিংশি তবুও চেষ্টা করার জন্য ভেতরে যায়। সামানের মাথায় হাত বুলিয়ে কথা বলার চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। দূরে সেই পাগলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এভাবেই একসময় মাগরিবের রক্ত হয়। তখন সামান হঠাৎই তার সামনে তার রক্তমাখা ভাইকে দেখতে পায়। পেছন থেকে মিস অরোর আত্মা তার উপর হামলে পড়ে। গ্রাম প্রধান তখন পুলিশ নিয়ে আসে। তারা দেখতে পায় ছাদ থেকে দড়ি দিয়ে সামানের দেহ ঝুলছে, যেন সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। পরদিন সামানকে দাফন করা হয়। এসব দেখে আদি এবং আয়ু খুবই ভেঙে পড়ে, বিশেষ করে আদি। তার বেস্ট ফ্রেন্ডের এমন মৃত্যু যেন সে মেনে নিতে পারছিল না। সারাদিন সে ঘরে বসে কাঁদতে থাকে। পরদিন স্কুলে মিস নিংশি লক্ষ্য করে আদি মন খারাপ করে বসে আছে। মিস নিংশি তার পাশে বসে এবং তাকে সান্ত্বনা দেয়। এরপর আদিকে বলে পরীক্ষা প্রায় চলে এসেছে এবং তার গ্রেডও খুব কম, তাই তারা আজ এক্সট্রা ক্লাস করতে পারে। আদি এতে রাজি হয়ে যায়। পড়াশোনা করতে করতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। আদির বাবা তাকে নিতে এলে নিংশি বলে পড়া শেষ হলে সে নিজেই আদিকে বাড়িতে দিয়ে আসবে। এরপর সে মাগরিবের নামাজ পড়তে নিজের ঘরে যায়। আদি সেখানেই নামাজ পড়ছিল। হঠাৎই আদির মনে হয় তার পেছনে কিছু একটা আছে। দ্রুত নামাজ পড়ে সে ছুটে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে এবং মিস নিংশিকে ডাকতে থাকে। হঠাৎই তার মনে হয় যে সে সামনে অন্ধকারে সামানকে দেখতে পাচ্ছে। সামানকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়, আর এরপর আদি বসে চলে আসে। আদির বাবা বাড়ি ফিরে দেখতে পায় আদি দেওয়ালের সাথে মাথা ঠুকে চলেছে। বাবার ডাকে আদির হুঁশ ফিরে আসে এবং সে বলে তার ঘুম আসছে, এ কারণেই সে এমন করেছে। এখানে আমরা আদির বাড়ির সামনে তাবিজের মতো একটা জিনিস দেখতে পাই, যা ওই পাগলের কাছে আগেও দেখা গিয়েছিল। एखन आदिर बाबा तादेर बाड़ीर सामने पागलटिकेओ देखते पाय जे किना आदिर बाबाके देखेई दौड़े बेरिये जाय। परदिन स्कूले आयु आदिके देखे जिज्ञासा करे से ठीक आछे किना। आदि तार कथार कोनो उत्तर देय ना। बेर होवार पर आयुर हाथ थेके मिस अरोर देवा कलमटी पड़े जाय। सेटा तुलते गेले आयुर मने हय जेनो मिस अरो एसे तार हाथ धरे फेलेछे। एते करे से प्रचंड भये दौड़े बेरिये जाय। एखन आयु द्रुत बाड़ीर दिके साइकेल चालिये जेते थाके। तार मने हय केउ जेनो तार पिछु नियेछे। अन्यदिके बंदान नामेर एक छेले तार बाड़ीर बाइरे एका बसे छिलो। हठात् ही जंगलेर भेतर थेके सामानेर मतो देखते केउ ताके डाके तार साथे खेलार जोन्नो। आर एरपर थेके से निखोज हये जाय। ओई दिन सन्ध्याय सब ग्रामबासी आदि एबं बंदानके खुंजते थाके। तादेर जेनो कोनो खोजई नेई। एकदिन पार हये जाय तबुओ तादेर खुंजे पाओया जाय ना। परदिन आयु मिस निशी के एक ताबिज देय। आयु बोले एटी साथे राखले खराब आत्मादेर काछ थेके निशी सुरक्षित थाकबे। मिस निशी एई सबे विश्वास करे ना। ताई से ताबिजटी आयुके आबारो फिरिये देय। से ताबिजटी प्राय छुड़ेई फेले दियेछिलो। एखन ग्रामेर अवस्था आस्ते आस्ते बेश खराब हये जाच्छिलो। मागरिबेर आजान देওয়ার आगे सबाई हुड़ोहुड़ी करे बाड़ीते ढुके जेत। केउ तादेर बाच्चादेर बाड़ीर बाइरे जेते दिते चाइतो ना। এই অবস্থায় ঠিক মাগরিবের সময় আয়ু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। তার বাবা তাকে থামালে সে বলে সে নামাজ পড়তে যাচ্ছে। আয়ুর বাবা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারে না। এখন আয়ু যেতে যেতে হঠাৎই পথে কাউকে বসে থাকতে দেখতে পায়। একটু কাছে গেলে দেখা যায় পুরো শরীরে রক্ত মেখে আদি বসে আছে। এই ভয়ানক দৃশ্য দেখে আয়ু উল্টো দিকে দৌড়াতে শুরু করে। आदि तार पेछन पेछन जाए। एक महिलार साहाज्य निये आयु कोनो मते महिलार बाड़ीर भेतर ढुके पड़े। तबे सेई बाड़ीर पेछनेर दरजा दिये आदिओ सेखाने ढुके जाए। अन्यदिके ग्राम प्रधान मस्जिदे गियेछिलो मस्जिदेर इमामेर साथे ग्रामेर अवस्था निये आलाप करार जोन्नो। तखन तारा देखते पाय मस्जिदेर सामने एकटी ड्राम राखा आछे जार थेके फोटा फोटा रक्त पड़छिलो। ड्रामटी खुले तारा हतबम्ब हये जाय एबं देखते पाय सेखाने एकटी रक्तमाखा लाश राखा रयेछे। ठीक एकोई समय आयुर बाबाओ तार बाड़ीर सामने एक बस्ताबंदी बिकृत लाश देखते पाय जा देखे से प्रचंड भय पेये जाय एबं चित्कार करते थाके। एरपर आमरा ओई बाड़ीर दृश्य देखते पाई जेखाने आदि आछे। मस्जिदेर इमाम एसेछे आदिके देखते। एखाने सबाई मिले आदिके चेपे धरेओ राखते पारछिलो ना। इमाम साहेब दोया कलाम पड़े आदिर माथाय हाथ राखे। एते करे आदि किछुटा शांत हय। एरपर से बमि करे देय जार साथे शुधुमात्र रक्तई बेर हय। आदि शांत होवार पर सबाई बाइरे एले गार्ड आमिनेर कथा थेके जाना जाय जे बंदानके खुंजे पाओया गियेछे एबं तार साथे कथा बोले जाना गियेछे से आदिर साथेई छिलो। आदि नाकि ताके सामानेर कबरेर सामने निये गियेछिलो एबं सामानेर कबर खुঁড়ে तार लाश मिस्टर मार्टोर बाड़ीर सामने रेखे एसेछिलो। ग्राम प्रधान बोले जे आदिर उपर निश्चय किछु एकटा भर करेछे सेटाई आदिके दिये एई सब किछु करिয়েছে। আর তা না হলে আদির পক্ষে কবর খুঁড়ে লাশ বের করা সম্ভব না। এই গ্রামের সাথে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে। আদির বাবা তখন একটি তাবিজ এনে সবাইকে দেখায় এবং বলে যে কার্তা তার বাড়ির সামনে এই তাবিজটি রেখে গিয়েছিল। সে নিশ্চয়ই কিছু একটা জানে। এতক্ষণে আমরা বুঝতে পারি ওই পাগল লোকটিই হলো 30 বছর আগে আঙুল হারানো সেই কার্তা। एखाने मिस्टर मार्टो बोले जे सेओ सामियुनेर मृत्युर दिन ओरकमई एकटी ताबिज देखेछिलो तादेर बाड़ीते। सबाई एखन कार्ताके दोषारोप करते थाके। मिस निंगशी बोले तादेर प्रमाण व्यतीत काउके दोष देवा उचित होच्छे ना। किन्तु सबाई भीषण क्षिप्त छिलो। सबाई छुटे कार्तार बाड़ीते चले जाय। कार्ता तखन तार सामने अद्भुत सब जिनिसपत्र छड़िये किछु एकटा मंत्रतंत्र किंबा दोया कलाम पड़छिलो। सबाई मिले टेने हिसड़े ताके तार घर थेके बेर करे आने। कार्ता जिज्ञासा करे से कि एमन करेछे। तखन आदिर बाबा ताके मारते मारते बोले से तार छेलेके जादू करेछे। तखन कार्ता बोले से कोनो जादू करेनी बरং तादेर पेछने शयतान जिन लेगेछे। পুরো গ্রামের উপরই কেউ হয়তোবা এই জাদু করেছে। মূর্খ গ্রামবাসী তা বুঝতে পারছে না। কেউ তার কথা শুনতে চায় না। সবাই মিলে তাকে মারধর করে। তারা কার্তাকে প্রায় মেরেই ফেলছিল। তবে গ্রাম প্রধান এসে কোনো মতে তাদেরকে থামায় এবং কার্তাকে তার বাড়িতে নিয়ে যায় বিচার করার জন্য। एरपर आमरा आयुके देखते पाई भीषण भय पेये तार ज्वर चले एसेछिलो। तार बाबा तार पाशे बसे ताके जलपट्टी दिच्छिलो। तखन आयु बोले तार विश्वास कार्ता आंकेल एई सब किछु करेनी। तार बाबा ताके बोले एई सब किछु ग्राम प्रधान एवं पंचायत मिले ठीक करबे। तारा एई ब्यापारे कथा बोलछिलो। ठीक तखुनी तादेर क्लास टीचार मिस निशि आसे ताके देखते। निशिके देखे केन जेन आयु भय पेते थाके। निशि बोले से गत राते कार्तार बाड़ीते गियेछिलो। सेखान थेके से जानते पेरेछे आयु प्राय कार्तार बाड़ीते जाय। ए कथा शुने आयु चुप हये जाय एबं दृश्य चले जाय अतीते। आमरा आयुके कार्तार पाशे बसे थाकते देखते पाई। कार्ता एखाने आयुके बोले तादेर नतून टीचारके देखे तार तेमनई अनुभव हच्छे जेमनटा 30 बछर आगे हयेछिलो। तार धारणा मिस निंशिर भेतर जिन आछे। से आयुके एकटी ताबिज दिये बोले तार धारणा जदि सत्यि हय ताहले एई ताबिजटी मिस निंशि निते चाइबे ना। आर एई ब्यापारटा आमरा एर आगेई देखेछि। जखन आयु मिस निंशिके ओई ताबिजटी दिते चेयेछिलो तखन निंशि सेटा छुड़े फेले दियेछिलो। एखन दृश्य बर्तमाने आसे एबं आमरा देखते पाई मिस निंशि आयुर खूब काछाकाछि चले एसेछे এবং ভয়ানক স্বরে ফিসফিস করে তাকে বলছে যে সে কার্তাকে চিনতে পেরেছে। সেই ছোট্ট কার্তাকে তার এখনো মনে আছে। এই দৃশ্য থেকে এটা তো নিশ্চিত হওয়া যায় যে মিস নিংশির ভেতর জিনের বাস আছে। এখন প্রচন্ড ভয় পেয়ে আয়ু যখন কার্তার দেওয়া ওই তাবিজটি হাতে চেপে ধরে তখন মিস নিংশি তা কেড়ে নেয় এবং বলে তাবিজের মতো অন্ধবিশ্বাস আয়ুর ধারণ করা উচিত না। मिस निंशिर पेछने आमरा मिस अरोर छाया देखते पाई। फ्लैशबैके दृश्य गेले देखा जाय सामानेर लाश खुंजे पाओयार समय किंबा आदिर पोजेस होवार समय अथवा कार्ता ग्रामबासीर हाते मार खाओयार समय निंशिर भेतरे थाका जिनटी आड़ाले हासछिलो जा कारो चोखे पड़ेनि। से आयुके एई सब किछु थेके दूरे थाकते बोले सेखान थेके चले जाय। आयु छुटे जाए आंकेल कार्तार काछे। आंकेल कार्ताके ग्रामबासीरा बेधे रेखेछिलो एबं ताके पाहारा देওয়ার জন্য গার্ড আমিনকে রাখা হয়েছিল। আমিন এখানে কিছু সময়ের জন্য দূরে গেলে আয়ু কার্তার ঘরে প্রবেশ করে। সে কার্তাকে বলে যে মিস অরোর কাছ থেকে সে খবর পেয়েছে যে আদির জীবন ঝুঁকিতে আছে। কার্তাকে কিছু একটা করতেই হবে। তখন কার্তার চোখের সামনে ৩০ বছর আগে সেই দৃশ্য ভেসে ওঠে যেখানে তার বন্ধু ত্রাজাতের লাশ তার পাশেই পড়েছিল এবং সে আঙুল কাটা অবস্থায় অসহায়ের মতো বসেছিল। এই সব কিছু মনে পড়তেই সে ভীষণ ভয় পেয়ে যায়। আয়ু তাকে বলতে থাকে তাকে সাহস করতে হবে। এই যুদ্ধ তাকে চালিয়ে যেতে হবে। আদি জীবন তাদেরকেই বাঁচাতে হবে। আয়ু ধাক্কা দিলে কার্তার হুঁশ ফিরে আসে। সে আয়ুকে বলে আয়ু যেন আদিকে বাঁচাতে যায়। এদিকটা অর্থাৎ মিস নিংশিকে সে দেখে রাখবে। আদির বাড়িতে তার বাবা তাকে ডাকতে আসে নামাজ পড়ার জন্য। আদি তখন চুপচাপ বসেছিল। সে যে কারোর বসে চলে এসেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এমন সময় সেখানে আয়ু আসে এবং আদিকে খুঁজতে থাকে। তখন আদির বাবা আয়ুকে ভেতরে নিয়ে আসে। তবে ভেতরে এসে দেখা যায় আদি তার স্থানে নেই। পাগলের মতো তারা আদিকে খুঁজতে থাকে। অন্যদিকে কার্তা চলে যায় নিংশির বাড়িতে। সেখানে নিংশি আয়নার দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে গুনগুন করে কিছু একটা বলছিল। সেখানে এক বৃদ্ধের ছায়ামূর্তিও ছিল। কার্তাকে দেখতেই নিংশি এগিয়ে আসে এবং বলে তার কাটা আঙুলটি খেতে খুবই সুস্বাদু ছিল। এই কথা শুনে কার্তা ভয় পেলেও সে সাহস করে সেখানেই দাঁড়িয়ে থাকে। নিংশি কার্তাকে জিজ্ঞাসা করে যে তার বন্ধু ওয়াতি কিংবা ত্রাজাতের কথা কি তার মনে পড়ে না। ত্রাজাত হলো ৩০ বছর আগের ঘটনার সেই ছেলেটি যার লাশ কার্তার পাশে পড়েছিল এবং ওয়াতি হলো সেই মেয়েটি যে কিনা জঙ্গলে হারিয়ে গিয়েছিল। এরপর সে নিংশির জায়গায় ওয়াতিকে দেখতে পায় যে কিনা তাকে জিজ্ঞাসা করে যে কার্তার কি তার কথা মনে পড়ে না। দৃশ্য আমাদেরকে নিয়ে যায় অতীতে এবং আমরা দেখতে পাই সেই রাতে যখন জঙ্গলে ওয়াতির জ্ঞান ফিরেছিল তখন সে তার সামনে এক ভয়াবহ অবয়ব দেখতে পেয়েছিল এবং সেটি একটু একটু করে তাকে বশ করতে শুরু করেছিল। বর্তমানে কার্তা দেখতে পাই ওয়াদির জায়গায় আবারও এক ভয়ানক মূর্তি তার সামনে চলে এসেছে। সেই ভয়ানক জিনটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হঠাৎ করেই কার্তার চোখ পড়ে তার কাটা আঙুলের দিকে এবং সে যেন এক অদ্ভুত শক্তি নিজের মধ্যে অনুভব করে। তাই সে আবারও উঠে বসে লড়াইয়ের জন্য। আচমকা সে বুঝতে পারে যে ওই ভয়ানক পাথরটি যার খাঁজে সে তার আঙুল হারিয়েছিল সে জায়গাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিলেই হয়তোবা এই উপদ্রব থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এটা ভেবেই সে ওই পুরো জায়গাটিতে কেরোসিন ঢেলে দেয়। অন্যদিকে আদি একটি লেকের পাশে এসে দাঁড়ালে অন্য পারে থাকা ওই বৃদ্ধ অবয়বটি অর্থাৎ ওই জিনটি তাকে ডাকতে থাকে। আদি মন্ত্রমুগ্ধের মতো পানিতে নেমে পড়ে এবং সেদিকেই এগিয়ে যেতে থাকে। আয়ু তাকে প্রাণপণে ডাকতে থাকে, তবে আদি তা শোনে না। কার্তা সেই জায়গাটিতে আগুন দিতেই যাবে এমন সময় তার বাল্য বন্ধু ত্রাজাত তার সামনে চলে আসে। ত্রাজাতকে দেখে সে আগুন দিতে গিয়েও থমকে যায় আর এরপর সে আবারও দৃঢ় হয় এবং ওই জায়গাটিতে আগুন ধরিয়ে দেয়, কেননা সে বুঝতে পেরেছিল যে ত্রাজাতের ভান ধরে ওই জিনই তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। এখন ওই সময় তার বন্ধু ত্রাজাত ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। কার্তা এই সব কিছু না শুনে বরং জোরে জোরে আজান দিতে শুরু করে। আজানের শব্দ শোনার সাথে সাথেই ওই জিন ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যেতে থাকে। এদিকে আয়ু ছুটে এসে তার বন্ধু আদিকে ধরে ফেলে। এই সময় আদির বাবা এবং অন্যান্য গ্রামবাসীরা সেখানে চলে আসে। আর ঠিক এইভাবেই আয়ুর বুদ্ধি এবং কার্তার সাহসের জন্যই বেঁচে যায় আদি। দৃশ্য পরিবর্তিত হলে আমরা একজন ছেলেকে দেখতে পাই যে কিনা লেকের কাছে যাচ্ছিল। তার মা তাকে বাইরে যেতে নিষেধ করে কারণ এখনই মাগরিবের আজান দিবে, তবে ছেলেটি তার মায়ের কথা না শুনেই এগিয়ে যায়। হঠাৎ করে কেউ একজন তাকে ফিসফিস করে খেলার জন্য ডাকতে থাকে। আমরা বুঝতে পারি এই গ্রামের অভিশাপটি এখনো পর্যন্ত শেষ হয়নি। অভিশাপ শেষ না হলেও সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।